মাস্টার্স ফাইনাল ইয়ার অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাই। আমি টিটুনিয়াস হেমব্রম, প্রভাষক প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমরা এন্টোমোলজি ব্রাঞ্চের মেডিকেল এন্টোমোলজি অ্যান্ড ভেটেরিনারি এন্টোমোলজি কোর্সের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বেলে মাছি। এখানে আমরা বেলে মাছির একটি সম্ভাব্য প্রশ্ন দেখতে পাব। এই প্রশ্নটি 4 মার্কের প্রশ্ন আকারে থাকতে পারে, 1 মার্কের কুইজ প্রশ্ন আকারে থাকতে পারে এবং 10 মার্কের রচনামূলক আকারে থাকতে পারে। তোমাদেরকে সেজন্য ভালো মতন ধারণা লাভ করতে হবে এই প্রশ্ন সম্পর্কে। এখানে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি, বেলে মাছির শনাক্তকারী বৈশিষ্ট্য, জীবন বৃত্তান্ত, পোষক পরজীবী সম্পর্ক এবং নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো। সেনের শিক্ষার্থীরা, আমরা বেলে মাছির সম্পর্কে ধারণা লাভ করার আগে বেলে মাছির শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা ধারণা লাভ করি। আমরা দেখতে পাচ্ছি আর এর ক্লাস হচ্ছে ইনসেক্টা, অর্ডার হচ্ছে ডিপটেরা, ফ্যামিলি হচ্ছে সাইকোডিডি, জেনাস হচ্ছে ফ্লেবোটোমাস এবং স্পিসিস হচ্ছে ফ্লেবোটোমাস আর্জেন্টিভস এবং ফ্লেবোটোমাস পাপাডাসি। বেলে মাছির শনাক্তকারী বৈশিষ্ট্য, কী কী বৈশিষ্ট্য দেখে আমরা বেলে মাছিকে শনাক্ত করব, এটি হচ্ছে বেলে মাছি। বেলে মাছি একটি অনিষ্টকারী কীটপতঙ্গ, এগুলোর দেহ বালির মতো ধূসর বর্ণের বিধায় এগুলোকে বেলে মাছি বলে। বেলে মাছি কালাজার রোগের অন্যতম একটি বাহক। বেলে মাছির দেহ অতি ক্ষুদ্র, 1 থেকে 4 মিমি এবং লোমশ ডানাযুক্ত, পা সরু ও লম্বা এবং এগুলোর সাহায্যে লাফিয়ে চলাফেরা করে। মুখপাঙ্গ বিন্ধন এবং চোষণ উপযোগী, পিয়ার্সিং এবং সাকিং টাইপ ধরনের মুখপাঙ্গ। উদরের 1 থেকে 7 দেহখণ্ড পর্যন্ত সমানভাবে সাজানো খাড়া লোম থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উদরের 1 থেকে 7 দেহখণ্ড পর্যন্ত সমানভাবে সাজানো খাড়া লোম থাকে। বেলে মাছি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায়। এবার আমরা বেলে মাছির জীবন বৃত্তান্ত সম্পর্কে ধারণা লাভ করব। বেলে মাছির সাথে পোষক এবং পরজীবীর যে সম্পর্ক, বেলে মাছির যে প্রশ্নটা আমরা দেখেছিলাম পোষক পরজীবী সম্পর্ক, সেই সম্পর্কে একটু ধারণা লাভ করি। বেলে মাছি সাধারণত গাছের রস পান করে, সাধারণত স্ত্রী বেলে মাছি রক্ত পান করে, এগুলো মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের রক্ত পান করে, সাধারণত রাতে এগুলো রক্ত পান করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পুরুষ বেলে মাছি মানুষের রক্ত পান করে না, স্ত্রী বেলে মাছি মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী যেগুলো প্রাণী আছে তাদের রক্ত পান করে। বেলে মাছি কোথায় পাওয়া যায়? পাথরের নিচে, দালানের ফাটলে, মোরগ মুরগির খামারে, আস্তাবলে, গাছের ফাটলে এবং সেচ সেতে স্থানে যেখানে প্রচুর জৈব আবর্জনা স্তূপীকৃত থাকে সেখানে এগুলোকে পাওয়া যায় এবং সেখানে এগুলো বংশ বিস্তার করে। বেলে মাছির জীবনচক্র 4টি পর্যায়ে সম্পূর্ণ হয়, জিম, সুকীট, মুকীট এবং পূর্ণাঙ্গ অবস্থা, ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ অবস্থা। এবার আমরা পরের স্লাইডে এর লাইফ সাইকেল সম্পর্কে ধারণা লাভ করব। প্রথমে আমরা চলে আসি ডিম। যৌন মিলনের পর অন্ধকার, সেত সেতে ও জৈব আবর্জনাপূর্ণ স্থানে বেলে মাছি ডিম পাড়ে। এগুলো একবারে 5 থেকে 68টি ডিম পাড়তে পারে। ডিমগুলো বেশ লম্বা এবং 2 প্রান্ত সরু। বেলে মাছের ডিম যদি আমরা দেখি তাহলে দেখবো যে বেশ লম্বা এবং 2 প্রান্ত সরু। প্রথমত এর কালার হচ্ছে হালকা বর্ণের, পরবর্তীতে ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করে। ডিমগুলো ছোট ছোট গুচ্ছে অবস্থান করে। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো যদি দেখি তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে বেলে মাছের ডিম। এবার আমরা চলে আসি বেলে মাছের সুকীট বা লার্ভা অবস্থা। ডিমগুলো 6 থেকে 17 দিনের মধ্যে ফুটে ছোট ছোট পা বিশিষ্ট সুকীট বেরিয়ে আসে। এগুলো দেখতে অনেকটা শুয়োপোকার মতো। প্রাথমিক অবস্থায় এগুলো ধীরে ধীরে বাড়তে থাকে, কিন্তু প্রয়োজনীয় খাদ্য, উপযুক্ত তাপমাত্রা ইত্যাদির ওপর এগুলোর বৃদ্ধি নির্ভর করে। তাহলে যদি প্রয়োজনীয় খাদ্য এবং উপযুক্ত তাপমাত্রা পায় তাহলে এগুলো কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। সুকীটের জীবনকাল 11 থেকে 29 দিন এবং সুকীট অবস্থায় এরা 4 বার খোলস পাল্টায়। তাহলে এখানে সুকীট অবস্থায় একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সুকীট অবস্থায় 4 বার খোলস পাল্টায়। এবার মুকীট বা পিউপার পরপর 4 বার খোলস নির্মোচনের পর সুকীট নির্জীব, স্থির নির্জীব হয়ে পড়ে, একেই মুকীট বলে। যদি পরপর 4 বার খোলস পাল্টানোর পর এগুলো স্থির নির্জীব অবস্থায় চলে আসে তখন তাকে আমরা বলবো মুকীট বা পিউপার। এই অবস্থায় এগুলো খাওয়া দাওয়া বন্ধ করে এক জায়গাতে স্থিরভাবে অবস্থান করে। মুকীট অবস্থা 6 থেকে 10 দিন স্থায়ী হয়। 6 থেকে 10 দিন স্থায়ী হওয়ার পর এগুলো পূর্ণাঙ্গ অবস্থায় চলে যায়।
প্রায় 10 দিন অতিবাহিত হওয়ার পর পূর্ণাঙ্গ বেলে মাছি মুক্তির দেহ ভেদ করে বেরিয়ে আসে, একে আমরা বলবো পূর্ণাঙ্গ অবস্থা। ধীরে ধীরে এগুলোর ডানা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও সতেজ হতে থাকে এবং এক পর্যায়ে লাফিয়ে চলতে শুরু করে। তাহলে আমরা এখানে যে বেলে মাছির লাইফ সাইকেলে যে 4টা অবস্থা দেখলাম, ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ অবস্থা, আমরা দেখলাম ওখানে ডিম অবস্থা এক থেকে একবারে 6 থেকে আর 5 থেকে 68টি ডিম পারে। আমরা লার্ভা অবস্থায় দেখলাম যে এগুলো শুয়োপোকার মতন দেখতে এবং লার্ভা অবস্থায় এরা 4 বার খোলস পাল্টায়। 4 বার খোলস পাল্টানোর পর এরা মুক্কিট বা পিপা অবস্থায় চলে আসে এবং মুক্কিট বা পিপা অবস্থায় 6 থেকে 10 দিন স্থায়ী হওয়ার পর এরা পূর্ণাঙ্গ অবস্থায় চলে আসে। বেলে মাছের সম্পূর্ণ জীবনচক্র শেষ হতে 20 থেকে 36 দিন সময় লাগে, কিন্তু আমাদের দেশে এগুলোর জীবনচক্র কতদিনে শেষ হয় এখনো জানা যায়নি। তবে পূর্ব রাশিয়ায় একটি পরিণত বেলে মাছি 2 থেকে 3 সপ্তাহ বেঁচে থাকে। পরিণত বেলে মাছি 2 থেকে 3 সপ্তাহ পূর্ব রাশিয়ায় বেঁচে থাকে। বেলে মাছির রোগজনক ভূমিকা বা মেডিকেল ইম্পর্টেন্ট, মেডিকেলগতভাবে বেলে মাছি আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা ধারণা লাভ করব। ফ্লেবোটোমাস আর্জেন্টিপস নামক বেলে মাছি লেসমানিয়া ডোনোভানি নামক এককোষী পরজীবীর বাহক হিসেবে কাজ করে। এই পরজীবী মানুষের দেহে কালাজ্বর নামক রোগের সংক্রমণ ঘটায়। চিকিৎসাশাস্ত্রে এ রোগকে আমরা বলবো ভিসেরাল লেসমানিয়াসিস বা টোকিও লেসমানিয়াসিস। এছাড়া বেলে মাছি কর্তৃক লেসমানিয়া ব্রাসিলেন্সিয়াসিস নামক পরজীবী দ্বারা আমেরিকান মিউকোটেনিয়াস লেসমানিয়াসিস রোগ সংক্রমিত হয়। তাহলে বেলে মাছির যা বেলে মাছি দ্বারা আরেক ধরনের পরজীবী বহন করে বেলে মাছি লেসমানিয়া ব্রাসিলেন্সিয়াসিস নামক পরজীবী বহন করে, সে দ্বারা কিন্তু আমেরিকান মিউকোটেনিয়াস লেসমানিয়াসিস রোগ সংক্রমিত হয়। ফ্লেবোটোমাস আর্জেন্টিস বা অন্য কোনো কিভাবে কিভাবে বেলে মাছি দ্বারা রোগ সংক্রমিত হয় সে সম্পর্কে আমরা এখন ধারণা লাভ করব। ফ্লেবোটোমাস আর্জেন্টিস বা এগুলোর অন্য কোনো প্রজাতি যখন কোনো কালাজ্বর আক্রান্ত ব্যক্তিকে যদি দংশন করে, তখন এগুলোর রক্তের সঙ্গে পরজীবী বেলে মাছির দেহে প্রবেশ করে। যখন কোনো আক্রান্ত মানুষকে দংশন করলো, তখন সেই আক্রান্ত মানুষের রক্তের সাথে সেই পরজীবীটা চলে আসে বেলে মাছির দেহে। এরপর বেলে মাছির দেহে এই পরজীবী কয়েকবার বিভাজিত হয়ে লম্বা লেজযুক্ত প্রোম্যাস্টিকোটে পরিণত হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকবার বিভাজিত হয়ে লেজযুক্ত প্রোম্যাস্টিকোটে পরিণত হচ্ছে। এই অবস্থায় বেলে মাছি কোনো সুস্থ মানুষকে আবার যদি দংশন করলে সেই পরজীবী আবার সেই সুস্থ মানুষের দেহের রক্তে প্রবেশ করে এবং নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর উক্ত ব্যক্তির দেহে কালাজ্বরের লক্ষণ প্রকাশ পায়। তাহলে আমরা বেলে মাছি যে রোগজনক বা মেডিকেল ভূমিকা বা গুরুত্ব সে সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এবার আমরা বেলে মাছি কীভাবে নিয়ন্ত্রণ করবো সে সম্পর্কে ধারণা লাভ করব। প্রথমত বেলে মাছি সাধারণত 2টি পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যায়। এক হচ্ছে ভৌত ও যান্ত্রিক পদ্ধতি, 2 হচ্ছে রাসায়নিক পদ্ধতি। আমরা ভৌত এবং যান্ত্রিক পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতি 2 পদ্ধতি সম্পর্কে আমরা ধারণা লাভ করব। ভৌত ও যান্ত্রিক পদ্ধতি, মাটির ঘরের ফাটল ফোকর ভালো করে বন্ধ করে লেপে দেওয়া। তাহলে ভৌত এবং যান্ত্রিক পদ্ধতি কিভাবে নিয়ন্ত্রণ করব। প্রথমত মাটির ঘরে যদি ফাটল থাকে, ফোকর থাকে, তাহলে ভালো মতো বন্ধ করে লেপে দিতে হবে। 2 হচ্ছে ময়লা আবর্জনা, কাঠের ঘর প্রভৃতি বেলে মাছের প্রজনন স্থান পরিষ্কার করা। ময়লা আবর্জনাপূর্ণ যেসব জায়গা, কাঠের ঘর, সেগুলোতে বেলে মাছের প্রয়োজনীয় স্থান হিসেবে বিবেচিত হয়, সেগুলো পরিষ্কার করে রাখতে হবে। বাড়ির আশেপাশের ঝোপঝাড় কেটে ফেলতে হবে। বর্ষাকালে রাতে ঘরের বাইরে না থাকা। গোয়াল ঘর নিয়মিত পরিষ্কার করা এবং গোমহিষের বিষ্ঠা যতদূর সম্ভব দূরে ফেলার ব্যবস্থা করা। গোয়ালের মেঝের ওপর মাঝে মাঝে লবণ গোলা বা গরম পানি ঢেকে দেওয়া, এতে অপূর্ণাঙ্গ দশা বিনষ্ট হয়। তাহলে আমরা ভৌত এবং যান্ত্রিক পদ্ধতির এই 5টা পদ্ধতি যদি আমরা মেনে চলি, তাহলে আমরা বেলে মাছি ভৌত এবং যান্ত্রিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে পারবো। এবার আমরা চলে আসি রাসায়নিক পদ্ধতিতে কীভাবে বেলে মাছি নিয়ন্ত্রণ করা যায়। এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, যেমন ট্রাইমিফোস, মিথাইল, ফেনিটোথিওন প্রভৃতি কীটনাশক বছরে কমপক্ষে 3 বার ছিটানোর ব্যবস্থা করতে হবে। তাহলে এই এই কীটনাশকগুলো বছরে 3 বার ছিটানোর ব্যবস্থা করতে হবে। আজকাল নানা ধরনের মশা নিয়ন্ত্রণকারী জৈব এজেন্ট ব্যবহার করে এগুলো দমন করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের মশা খাদক পানি প্রধান, এসব এজেন্ট ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না। এছাড়াও আধুনিককালে কিছু ক্ষণস্থায়ী ক্রিয়াশীল ওষুধ আবিষ্কৃত হয়েছে,
যার ক্রিয়া বেশিক্ষণ স্থায়ী থাকে না। এগুলোর মধ্যে ডাইইথাইল টোলুনিউট, এটা একটা, ডাইমিথাইল পিথ্যালেট এটা একটা, এবং সাইট্রোনেলা অয়েল প্রভৃতি উল্লেখযোগ্য। এগুলোর ব্যবহারে পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে আমরা যে আধুনিককালে যে ওষুধ আবিষ্কৃত হয়েছে এগুলোর ব্যবহারে পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে আমরা এখানে দেখলাম বেলে মাছি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমাদের যে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন ছিল, এই প্রশ্ন সম্পর্কে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবা। সকলকে ধন্যবাদ।